नमस्कार आमी शक्ति চ্যাটার্জি 72 घंटा न्यूज़ चैनल पक्ष थेके सबाइके स्वागत। आजकेर विशेष विशेष खबर हलो आज बाराइपुर महकुमा आदालते भांगड़ेर पावरग्रिड बिरोधी नेत्री शर्मिष्ठा चौधुरी के आदालते तोला हय। ए धोने चला धोने चला एक दाओ वीडियो ले जाओ। हां তোমরা প্রশ্ন করবে ফরওয়ার্ড করো না ও বয়স মানে লউতে না তো দিদি কিছু বলবেন দিদি ভাঙড়ের আন্দোলন চলছে চলবে ইউএপিএ দিয়ে ভাঙড়ের আন্দোলন দমন করা যাবে না। আর পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে 8 মার্চ। শুনানিতে হ্যাঁ কোনো হিয়ারিংও হয়নি। আচ্ছা যেহেতু পুলিশের কেস ডায়েরি আসেনি সেই জন্য হলো না। আমাদের আবার 8ই মার্চ নেক্সট ডেট করলো এই কেস। 8-3 নতুন কোনো কেস টেস দেওয়া হয়েছে আর আলাদা কোনো অ্যাকশন বা কোনো কিছু দেখলাম না বা কোনো নতুন রিকভারিও কিছু না। আচ্ছা আর প্রদীপ সিংহ ঠাকুর ও শর্মিষ্ঠা চলবে আবার 8 তারিখে। আবার 8 তারিখে তাদের এখানে আবার ছোটা ওটা ওনার নয়। আপনার নামটা? সুশীল চক্রবর্তী। বারুইপুর মহকুমা আদালতে যে অগ্নি নির্বাপক গ্যাস সিলিন্ডারগুলো আছে সেগুলো গত 7 মাস আগে ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, কিন্তু কোনো অজ্ঞাত কারণে নতুন করে আর রিফিল করা হয়নি। সাপ্লাই উইন্ডো 25/7/2015 আর নেক্সট ডেট অফ রিফিল কত বলছে 24/7/2016। আর এটা কি ভ্যালিড? এটা আমি বলতে পারবো না, এক্সপার্ট কাছে রিফিল ডেটটা কত ছিল? রিফিল ডেটটা ছিল 25/7/2015। এটা কি এক্সপায়ার হয়ে গেছে? এটা এক্সপায়ার হয়ে গিয়ে আমি বলতে পারবো না। নেক্সট ডেট অফ রিফিল আছে 24/7/2016। রিপেয়ার বাই একটা সিগনেচার আছে এটা স্বামীজি ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড এর সাপ্লাই করছে। এটাকে সুযোগ দিতে তাহলে কোর বাড়ি কোর্ট এটা আপনার এটা এক্সপার্ট কাছে তারা বলতে পারবেন সুরক্ষিত কিনা। তবে খালি চোখে দেখে মনে হচ্ছে এটার সময় শেষ হয়ে মনে হচ্ছে। এ বিষয়ে স্মৃতি বঙ্কিম বার অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিজুর রহমান কোর্টের বড়বাবু সন্দীপ সরকারের নামে গাফিলতির অভিযোগ তোলেন। আমাদের বিচারক শৈলেন্দ্র কুমার সিং যিনি এখানে সাব ডিভিশনাল লিগ্যাল সার্ভিসেস কমিটির চেয়ারম্যান, তার অফিসটা হচ্ছে একদম তার ওই এজলাসের সামনে, ওটা হচ্ছে লোক আদালতের অফিস এবং সেই অফিসের গায়ে সেটে দেওয়া আছে ওই অগ্নি নির্বাপক। সারা কোর্ট চত্বরে যে কটা আছে প্রত্যেকটাই এরকম ডেটবার হয়ে গেছে। সেই জায়গা থেকে আপনারা কতটা নিরাপদ? আমরা নিরাপদ নয়, সেই জন্য আমরা কর্তৃপক্ষের নজরে আনছি এগুলোকে মানে অ্যামেন্ডমেন্ট রিপ্লেসমেন্ট করা। সংবাদ মাধ্যমের কাছ থেকে আপনারা প্রথম জানলেন? সংবাদ মাধ্যমের কাছে আমরা জানলাম এবং এর জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম হাফিজুর রহমান। আমি এই বারুইপুর ফৌজদারি আদালত বার অ্যাসোসিয়েশনের সভাপতি। তাহলে সেটা যখন রিফিলিংয়ের ডেটটা ওভার হয়ে গেছে তখন সেটা তো আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এই ব্যাপারটা যে যারা সমস্ত আসে গ্রামের মানুষরা যারা কোর্টে মামলাকে লিটিগ্যান্ট পিপল যারা তারা তো এই ব্যাপারগুলোই চায় না, ওয়াকিবহাল নয় তারা, এগুলোতে কী হয় না হয় এই সমস্ত জানে। সুতরাং যদি একটা বড় দুর্ঘটনা হয় তাহলে অনেকই ক্ষতি হয়ে যাবে। আমি দেখছি কী করতে পারি। আজ 22শে ফেব্রুয়ারি নতুন ধাঁচের প্রশ্নপত্র নিয়ে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। এ রাজ্যে 2791 কেন্দ্রে 10,71,717 জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। परीक्षा चलছে ১২টা থেকে ৩টা পর্যন্ত কিন্তু ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ১৫-১২টার সময় প্রশ্নপত্র তাদের হাতে তুলে দেওয়া হয়। এবারের পরীক্ষায় মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে ৩৬ নম্বরে। তাই সমস্ত ছাত্রছাত্রীদের উপর বাড়তি নজরদারির ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। আবার উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা বিষ্ণুপুরের রসপুঞ্জের সামান্য মোল্লাপাড়া দুষ্কৃতীদের দৌরাত্ম্য। গতকাল ধর্ষণের অভিযোগ করেন নিয়াজাতিকা সবিতা মণ্ডল। এতে আরো বেড়ে যায় দুষ্কৃতীদের সন্ত্রাস। মেয়েদের নিয়ে রাস্তায় টানাটানি এবং ঘরের মা বোনদের ধরে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা। প্রতিবাদে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে দুষ্কৃতীদের মদের ঠেক ভেঙে দেয় এবং আগুন জ্বালিয়ে দেয়। ক্ষিপ্ত এলাকাবাসীরা জানায় এর আগে থানায় ভুরি ভুরি অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু কোনো তদন্ত শুরু হয়নি। ২৪ ঘন্টার মধ্যে যদি দুষ্কৃতীদের গ্রেফতার না করা হয় তাহলে আরো বড় ধরনের আন্দোলন চলবে। ইতিমধ্যে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ পিকেট। খবর আজ এই পর্যন্ত, আবার দেখা হবে আগামীকাল রাত ৯টায়। চোখ রাখুন ৭২ ঘন্টা নিউজ চ্যানেল। নমস্কার।